বৃদ্ধ সুরুজ চাচা। চুলোয় থাকা মুরগির চামড়ার সাথে শাক দিয়ে মুরগির মাংসের ঘ্রাণটা বাড়িয়ে নিচ্ছিলেন। কারো কাছে এটা অখাদ্য মনে হলেও বৃদ্ধ সুরুজ চাচার পরিবারে তা ছিল অমৃত। স্ত্রী আর প্রতিবন্ধী মেয়েকে সেহরিতে একটু ভালো খাওয়ানোর জন্য বাজারে গিয়ে মুরগি কিনতে না পেরে চামড়া নিয়ে আসতেন। দুধের স্বাদ ঘোলে মেটানো প্রবাদ বাক্যটির যথার্থতা এখানে পাওয়া যায়। বৃদ্ধ তানি না, তেহা হইসা নাই, আইন না তেহা হইসা দেওয়ান লাগে না, এলে গানি না তেহা দি তারি না। আপনাদের সংসার চলে কীভাবে? আল্লাহ সাল্লাহ, কষ্ট মষ্ট হইলে চলি। এই ভিডিওটি গত বছরের রমজান মাসের। চাচা এই রমজানের এক সপ্তাহ আগেই মারা গেছেন। বস্তির মধ্যে যে পরিবারগুলি সবচেয়ে বেশি অসহায় তাদের তালিকা রয়েছে আমাদের কাছে। আফসোস, বৃদ্ধ সুরুজ চাচা বেঁচে থাকলে নিশ্চয়ই তার স্ত্রী সন্তানদের একটু ভালো খাওয়ানোর জোর চেষ্টা করতেন। যোগান মাস গেছে, একটা দিন একটা মাস কিনে আনছি না, করতানুন আর বুঝতে সহ দেখি না। এ তিতকল্লা ভাজি, শাক ভাজি, এ ভাজি ভাজি হয়ে খাই। রমজান শেষে আসছে খুশির ঈদ। কিছু মানুষের জন্য ঈদের দিনও অন্যান্য দিনের মতোই সাধারণ। সেরকম কিছু পরিবারের মাঝে আমরা ঈদের খুশি বন্টন করতে চাই। বস্তিতে ইফতার বিতরণ করতে গিয়ে আমরা জেনেছি তাদের গরুর মাংস খাওয়ার তীব্র আকাঙ্ক্ষার কথা। তাই এই পরিবারগুলোর মাঝে আমরা গরুর মাংস সহ ঈদ বাজার দিতে চাই। ঢাকা শহরে সামর্থ্যবান লোকের অভাব নেই। মাত্র 200 জন লোক 1500 করে টাকা দিলে 200 অসহায় পরিবারকে ঈদ আনন্দে সামিল করা যায়। আমরা কি মাত্র 1500 টাকা অনুদান দিয়ে এরকম একটি পরিবারের মুখে হাসি ফোটাতে পারি না? আমরা আপনার সহযোগিতা প্রত্যাশা করছি।